নমস্কার, সপনা উইক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মধ্যমগ্রামের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে একদল রোমিও, যাদের বারবারন্তে কার্যত বাইরে বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল যুবতী ও মহিলাদের। কোনো উপায় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হতেই কুইক অ্যাকশন নেয় পুলিশ। সন্ধে নামতেই মধ্যমগ্রামের বিভিন্ন রাস্তায় অভিযানে নামে বারাসত ডিস্ট্রিক্ট পুলিশ, মধ্যমগ্রাম থানা এবং বারাসত মহিলা পুলিশের বিশেষ দল। এরপরেই রাস্তার মোড়ে বা পাড়ার রকে বসে থাকা ইফতিজারদের হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হলো প্রশাসন। অভিযোগ, বসুনগর পুকুর ঘাটে রীতিমতো প্রকাশ্যে মদ গাজার আসর বসায় এই রোমিও বাহিনী। এখান থেকেই ছিনতাই শ্লীলতাহানির লক্ষ্যে বিভিন্ন জায়গায় বেরোতো রোমিও গ্যাং। অবশেষে অভিযানে নেমে এলো সাফল্য। রিসেন্টলি আমাদের কাছে ইফতিজিং এর একটা ইনসিডেন্ট ইনফরমেশান আসছিল, রিসেন্টলি ইফতিজিং এর দু একটা ইনফরমেশান আমাদের কাছে আসছিল। তো এসপি ম্যাডামের ডাইরেকশানে আমাদের মহিলা পুলিশদের নিয়ে মূলত একটা অ্যান্টি রোমিও স্কোয়াড তৈরি করা হয়েছে, যেটা আজকে আমরা আমাদের এসডিপিও বারাসাত স্যারের সুপারভিশনে এবং বারাসাত মধ্যমগ্রাম থানা, আমি ওসি ওমেনপিএস বারাসাত এবং আরও অন্যান্য মহিলা পুলিশ উইনার্স টিম সকলে মিলে একটা রেড করা হলো এবং বিভিন্ন জায়গাতে, মধ্যমগ্রামের বিভিন্ন জায়গাতে, যে সমস্ত জায়গা থেকে আমরা ইনফরমেশান পাচ্ছিলাম সব জায়গায় রেড করা হলো। আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে নিরাপত্তা অ্যাসিওর করেছি এবং একটা মেসেজ দিতে চাই আমাদের এসপি ম্যাডাম এবং জেলা পুলিশের তরফ থেকে, যে ইফতিজিং বা মহিলাদের উপরে কোনো রকম অন্যায় অপরাধ সংক্রান্ত ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আছে এবং আমরা পুলিশ টহল তো জারি থাকবেই, আজকে আমরা যেরকম করলাম এর সঙ্গে সঙ্গে রেগুলার আজ থেকে চলবে। ইউনিফর্ম পুলিশের সঙ্গে সঙ্গে সিভিলেও মহিলা পুলিশ, অন্যান্য জেনারেল পুলিশ সকলেই থাকবে, মূলত মেয়েদের নিরাপত্তার জন্যই। তাদের রাস্তাঘাটে বেরোতে কোনো রকম যাতে অসুবিধা না হয় এটা মাথায় রেখেই, এবং আমরা একটা কথা বলতে চাই যে সকলের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার জন্য আমরা 24 ঘন্টা আছি, সচেতন আছি, সজাগ আছি। পুলিশের ধরপাকড় প্রসঙ্গে কি বললেন মধ্যমগ্রাম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্তরা মজুমদার, শুনব। আসলে ইদানিং আমরা মধ্যমগ্রামে বেশ কিছুদিন যাবৎ একটা চক্র দেখা যাচ্ছে, যে বিভিন্ন জায়গায় যে মহিলাদের গায়ে হাত দেওয়া এবং ছিনতাই, মেয়েদের গলার হাত ছিনতাই করে নিয়ে যাওয়া, তারপরে কিছু চুরির উপদ্রব, এই জিনিসগুলো বহিরাগতদের একটা উপদ্রব আমরা ফিল করছিলাম। তো সেই হিসাবে আমরা অ্যাজ এ লোকাল প্রশাসন আমরা আমাদের মতো তো কাজ করছি এবং পুলিশ প্রশাসনকেও ইনফর্ম করা হয়। তো আজকে তার একটা আপনারা মহড়া যেটা দেখলেন, যে ওনারা রেড করেছিলেন এবং পরবর্তীকালে আপনারা তো সবই দেখছেন যে কি হচ্ছে হয়েছে। তো এই এটাই হলো এক ঘটনা, যে সাম্প্রতিককালে এটা একটা আতঙ্কিত আমরা বলতে গেলে, যে মেয়েরা রাস্তায় বেরোতে গেলে ভয় পাচ্ছে, তো সেই জায়গাটা থেকে আমাদেরও প্রশাসনিকভাবে একটু তৎপর হওয়াটা আমাদেরও মনে হয়েছে আমাদেরও কর্তব্য। সেই হিসাবে আমরাও পুলিশ প্রশাসনের সাথে যাবতীয় যা যা সাহায্য করার দরকার, অ্যাজ এ ওয়ার্ড কাউন্সিলর আমরা মধ্যমগ্রাম পৌরসভা থেকে যা যা করার দরকার আমরা করছি এলাকার লোকেদের জন্য। মোটর বাইক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মধ্যমগ্রামের বসুনগরের বাসিন্দারা। 6 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 2টি বেআইনি সাইলেন্সার যুক্ত মোটর বাইক আটক করেছে পুলিশ। প্রশাসনের এই ভূমিকায় খুশি মধ্যমগ্রামবাসী। শান্তনু বিশ্বাস, সপনা উইক নিউজ, মধ্যমগ্রাম। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনা উইক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।